হ্যালো ভিওয়ার্স আলাইকুম অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে সহজেই দুশ্চিন্তা দূর করবেন তো চলুন শুরু করা যাক একজন মানুষের চিন্তা শক্তি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন আসে তখনই যখন কেউ কোনো বিষয়ে অত্যধিক পরিমাণে চিন্তায় আসক্ত হয়ে পড়ে কোনোভাবেই রেহাই পায় না ঠিক তখনই সেটা হয়ে যায় দুশ্চিন্তা দুশ্চিন্তা যেমন করে স্বাস্থ্যহানি তেমনি করেই এটি মনের ভেতর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে দুশ্চিন্তার কারণে প্রধান যে সমস্যার সৃষ্টি হয় তা হল অনিদ্রা বা নিদ্রাহীনতা এছাড়াও একজন মানুষের ভয় হতাশা উদ্বেগ ঘৃণা তিক্ততার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে এই দুশ্চিন্তা মেয়েদের চেহারা সবচেয়ে বেশি খারাপ হয়ে যায় এই দুশ্চিন্তার কারণে দুশ্চিন্তা নিজেকে প্রকাশে বাধা দেয় অল্প বয়সে চুল পেকে যেতে পারে চুল উঠতে পারে স্কিনের অনেক সমস্যা হতে পারে দুশ্চিন্তায় মাথা ঘুরতে পারে এমনকি দাঁতের ক্ষয়ও হতে পারে দুশ্চিন্তা থেকে কিভাবে মুক্ত থাকা যায় প্রধানত তিনটি ধাপ অনুসরণ করে আমরা আমাদের দুশ্চিন্তা সহজেই দূর করতে পারি প্রথম ধাপ সমস্ত ব্যাপারটা বুঝে নেয়া দুশ্চিন্তার প্রধান কারণ হল এলোমেলো ভাবনা পৃথিবীতে অর্ধেক দুশ্চিন্তা তাদেরই হয় যারা জানে না যে আসল ব্যাপারটা কিভাবে সমাধান করতে হয় এখন প্রশ্ন হলো আসল ব্যাপারটা বুঝে নেওয়া জরুরি কেন কারণ সেটা না জানলে আমরা হয়তো বুদ্ধিমানের মতো সমাধান করতে পারবো না দ্বিতীয় ধাপ ঘটনার বিশ্লেষণ দ্বিতীয় ধাপে আমাদের ঘটনাটি বিশ্লেষণ করতে হবে যে ঘটনা নিয়ে আমরা দুশ্চিন্তা করছি আর এই বিশ্লেষণ করার জন্য আমরা নিজেকে নিচে দুটি প্রশ্ন করতে পারি কী নিয়ে দুশ্চিন্তা করছি এটা নিয়ে চিন্তা করে আমি কী করতে পারি তৃতীয় ধাপ সিদ্ধান্তে পৌঁছানো এবং সে অনুযায়ী কাজ করা আপনি যদি দুশ্চিন্তার বিষয়টা বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসতে পারেন তাহলেই আপনার শতকরা পঞ্চাশ ভাগ দুশ্চিন্তা কেটে যাবে আর বাকি পঞ্চাশ ভাগ দুশ্চিন্তা দূর হবে যদি আপনি আপনার সিদ্ধান্তকে কাজে লাগাতে পারেন